নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি সেই যে ঝিঙের বীজ লাগিয়েছিলাম টবের মধ্যে, টব থেকে লাগিয়ে এখানে এখন ট্রান্সফার করে দিচ্ছি। টবে এত বড় বড় হয়ে গেছে, এখন টবের থেকে এনে আবার এখানে লাগাচ্ছি। আপনাদেরকে সূর্যমুখী আর জিনিয়া গাছ দেখিয়েছিলাম, এই যে পেছন দিকটা লাগিয়েছি সূর্যমুখী, অনেক ঝাঁকড়া হবে তো, আর সামনের দিকে লাগিয়েছি জিনিয়া। এই যে আরও এদিকে আছে, এই যে এখানে আরও দেখুন, পেছনে সূর্যমুখী আর এই জিনিয়া ফুল এসে গেছে, সূর্যমুখী আর জিনিয়া এই অবধি আছে। এখনও দুটো গাছ লাগানো বাকি, জায়গা করা হয়নি। বন্ধুরা এই দেখুন, বিট গাছ লাগানো দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই বিট এতদিনে হয়েছে, আমার সেরকম ভালো হয়নি, যাই হয়েছে। এই যে বন্ধুরা, এই যে দেখুন, প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, ফুটো ফুটো ঝুড়িগুলো, সেই ঝুড়ির মধ্যে পলিথিন দিয়ে তারপরে মাটি ফেলে এখন আমি ডাঁটার বিচি লাগাবো। এই যে সুরেশ্বরের ডাঁটার বিচি ছড়িয়ে দিচ্ছি একটু একটু করে, কিছুটা শাক খেয়ে নেবো আর বাকি দুই একটা ডাঁটার জন্য থাকবে। ডাঁটার বিচি ছড়িয়েছিলাম, এবার মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, না হলে জল দেওয়ার সঙ্গে সঙ্গে সব এক জায়গায় হয়ে যাবে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, এই যে সব জল দিয়ে দিলাম। এবার দুদিনের জন্য একটু পলিথিন দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা এই যে দেখুন, বরবটির দানা ফেলেছিলাম, এই বরবটির গাছগুলো এরকম হয়েছে চারটে, এখন দুটো বস্তার মধ্যে আমি এই দুটো বরবটি গাছ লাগিয়ে দিই। এবার ভালো করে মাটি দিয়ে দিচ্ছি। আর দুটো এই বস্তার মধ্যে লাগাচ্ছি। এই যে চারটে গাছ এখন লাগিয়ে দিলাম, এরপরে জল দিয়ে দিই। বন্ধুরা আমি ছোট গ্রো ব্যাগে বরবটি গাছ লাগিয়ে তারপরে এই যে বড় বস্তায় দিয়েছিলাম, দেখুন 15 দিন হয়ে গেছে, এখন এতটুকু হয়েছে। খুব গরম তো, রোদের জন্য আমরা রাখতে পারছি না, জল দিতে লাগে 3-4 বার, লোকে বলে দুপুরের জল দিতে নেই, কিন্তু আমাদের 11টা-12টার সময় জল দিতে হয় আরেকবার। আরও দেখুন আরও কত জায়গায় বরবটি গাছ লাগে। এই দেখুন, এটা এই ছোট টপ থেকে একদম সিঁড়ির উপরে, সিঁড়ি ঘরের উপরে অবধি উঠে গেছে। এরপরে আপনাদেরকে দেখাবো, যখন ফুল আসবে বা বরবটি ধরবে তখন দেখিয়ে দেবো আপনাদেরকে আবার।
এই যে এখানে শিম গাছ দিয়েছিলাম, এখানটাই আবার বরবটি গাছটাকে ওঠাবো। এখানে আরো অনেক ছোট ছোট গাছ লাগিয়ে দেখেছি গ্রুপে, পরে অন্য জায়গায় লাগাবো। বন্ধুরা এই দেখুন, সেই যে কলমি শাক লাগিয়েছিলাম, কলমি শাক এরকম হয়েছে, একবার তুলে ফেলেছিলাম, গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে গরমে, একদম কেমন যেন হয়ে যাচ্ছে। এগুলো উঠিয়ে ফেলে আবার একটু বৃষ্টি টিষ্টি হলে আবার লাগাবো। আমি একবার উঠিয়ে নিয়েছি, শাক খেয়ে নিয়েছি, কিন্তু আরে এখন দেখুন কেমন হয়ে যাচ্ছে, এত রোদে রাখা যাচ্ছে না। এখন 8টা বাজে, দেখুন কীরকম রোদ। এইটা এগুলো হলো কাটিংয়ের গাছগুলো এরকম হয়েছে, আর এগুলো দানার থেকে লাগানো। এই দেখুন এখানে ঝিঙে গাছ লাগিয়েছিলাম, সেই ঝিঙে গাছ অনেক বড়ো হয়েছে, ওদিক দিয়ে আসতে দড়ি দিয়ে টেনে ওই জবা গাছের উপরে নেব। আর এই দেখুন কুমড়ো গাছটা, আপনার থেকে ওই যে কম্পোস্ট সার বানিয়েছিলাম, এই সারের মধ্যে থেকে দানা পরে এই কুমড়ো গাছটা হয়েছে আপনার থেকে। এই ঢেঁড়স গাছ হয়নি, লাগিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু ঢেঁড়স হয়নি, এই কুমড়ো গাছ হচ্ছে। খুব গরম তো, গরমে রাখতেই পারছি না কোনো গাছ। এই দেখুন বেলি ফুলের গাছ, বেলি ফুলের গাছ, এখানটায় বেলি ফুল ধরেছিল, এখান থেকে হয়ে যাওয়ার পর, ফুল হয়ে যাওয়ার পর কেটে দিতে হয়। কেটে দেওয়ার পরে এই দেখুন দুটো করে ডাল বেরিয়েছে প্রতিটাতে, এরকম হয়েছে। এখনও ফুলটা ধরেনি, পুড়ি আছে। ডিসেম্বর মাসে গাছের ডাল কেটে দিয়েছিলাম, এই যে তারপরে এই ডালগুলো বেরিয়েছে। একবার ফুল হয়ে গেছে, আবার কেটে দিচ্ছি, যতবার ফুল হবে কেটে দেবো, ততবার দেখবেন আরও ঝাঁকড়া হতে থাকবে। এই যে জিনিয়া আর এই সূর্যমুখী, সূর্যমুখী মোটে ধরা শুরু হয়েছে, জিনিয়া প্রায় অনেক ধরে গেছে। এই যে সূর্যমুখী ফুল গাছ, ছোটো ছোটো সূর্যমুখী ফুল হয়, এই যে পেছনটা দিয়েছে সূর্যমুখী। এই যে এখানে আরও কিছু জিনিয়া আর সূর্যমুখী, দেখুন এই যে সূর্যমুখী সাইজের হবে, হচ্ছে আরও ঝাঁকড়া হবে, কিন্তু রোদেই সব। এই যে ঝিঙে গাছ আপনাদেরকে দেখেছিলাম, এই টবে ছিল, এই টব থেকে ট্রান্সফার করে সেই ঝিঙে গাছ 15 দিন বাদে এখন উঠে যাচ্ছে, অনেক বড় হয়েছে, এ দেখুন ফুল এসে গেছে। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ঝিঙের ফুল আর ঝিঙে হয়ে গেলে তারপর আপনাদেরকে, এই দেখুন এটা হলো বেলি জুঁই, বেল ফুলের মতো দেখতে, কিন্তু এটা একটু সরু সরু পাপড়ি হয়, পাতাগুলো সরু সরু হয়, এটাকে বেলি জুঁই বলে। এই যে এখানে দেখুন চন্দ্রমল্লিকা, সামনের বছরের জন্য আমি স্টোর করেছি, দেখুন এখনও ফুল এসে যাচ্ছে, চন্দ্রমল্লিকা ফুল হয়েই যাচ্ছে। বন্ধুরা যে প্লাস্টিকের ঝুড়িতে ডাটার বিচি ফেলেছিলাম, সেই ডাটার বিচি এখন 15 দিন বাদে এই সাইজের হয়েছে, দেখুন। কিছু কিছু গাছ একদম পুড়ে যাচ্ছে, রোদে রাখা যাচ্ছে না, এখন এইটুকু এই অসুবিধা আছে, রোদে রাখা যাচ্ছে না। এখানে তো অনেক গাছ পুড়ে গেছিলো, আবার নতুন করে বীজ ফেলেছি, আর এই যে এইগুলো ব্যাগেও লাগিয়েছি। বন্ধুরা আজ তবে এই পর্যন্ত রাখছি, আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আরও কী কী নতুন গাছ লাগালাম আর ঝিঙেই বরবটি ধরার পর। আর নতুন বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখছেন, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।